রাতে ঘুমানোর আগে কেবল তিনবার জপ করুন এই মন্ত্র। আপনার অর্থ ভাগ্য খুলে যাবে, সৌভাগ্য ফিরে আসবে। মন্ত্র জপের মাধ্যমে জীবনের নানান সমস্যা দূর করতে পারেন। ঘুমোতে যাবার আগে কোন মন্ত্র জপ করবেন জেনে নিন। ভিডিওটি শুরু করবার আগে আপনারা সকলেই হনুমানজির ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, যার ফলে জীবনের একাধিক সমস্যার সমাধান হতে পারে। তবে মন্ত্র পাঠের নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে। কিছু কিছু মন্ত্র সকালে জপ করা উচিত, আবার কিছু মন্ত্র সারা দিন ধরে জপ করা যায়। অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যেটি আপনি সন্ধ্যাবেলায় অথবা রাতে জপ করতে পারেন। এখানে এমন কিছু মন্ত্র সম্পর্কে জানানো হবে যেটি আপনি রাত্রেবেলায় যদি জপ করেন তাহলে নেতিবাচক শক্তি থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই ব্যক্তি অবসাদ মুক্ত হবেন, অনিদ্রা দূর হবে এবং জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন। তাই ঘুমোতে যাওয়ার আগে হনুমানজির কোন মন্ত্র জপ করবেন জেনে নিন। সেই মন্ত্রটি হল হনুমানজির দ্বাদশা নামাবলী, অর্থাৎ হনুমানজির বারো নাম। হনুমানজির বারো নাম জপ করবার উপকারিতা, প্রথমত হল দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয়। আপনার জীবনে শত্রু থেকে থাকলে শত্রুর বাধা শান্ত হয়। যে কোনো কার্য যা অনেক দিন ধরে কিছুতেই পূর্ণ হচ্ছে না, এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পন্ন হয়ে যায়। গ্রহ ক্লেশ দূর হয়, নবগ্রহ শান্ত হয়ে যায়। কর্মক্ষেত্রে বাধা দূর হয় এবং উন্নতি হয়। যারা অনেক দিন ধরে চাকরি করছেন কিন্তু পদোন্নতি হচ্ছে না, চিন্তা করবেন না, এই মন্ত্রটি জপ করুন নিত্য। দেখবেন খুবই তাড়াতাড়ির মধ্যে আপনার পদোন্নতি হবে, নিজের পাপ মুক্তি হয়, অনিদ্রা দুশ্চিন্তা দূর হয়। দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই রোগ দূর হয়, দীর্ঘায়ু হয়, সংসারের কলহ দূর হয়। আমরা খুবই সাধারণ মানুষ, আমাদের ভালো থাকবার জন্য অল্প আর্থিক, অল্প মানসিক এবং অল্প শারীরিক শান্তির প্রয়োজন। তাই হনুমানজির এই মন্ত্র জপ করবার মাধ্যমে বা শ্রবণ করবার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূর্ণ হয়। তাহলে আমার তো মনে হয় প্রতিটা মানুষের, যে কোনো জাতির, যে কোনো মানুষের, যে কোনো ভাষার মানুষের নিত্য শ্রবণ করা উচিত হনুমানজির এই দ্বাদশা নামাবলী। হনুমানজির দ্বাদশা নামাবলী কীভাবে পাঠ করবেন? হনুমানজির বারো নাম জপের তেমন কোনো কঠোর বিধান নেই, তবে আপনি এই মন্ত্রটি তিনবার পাঠ করতে পারেন, সকালে, দুপুরে এবং রাত্রে। বিশেষ করে রাত্রিবেলায় যদি আপনি এই মন্ত্র পাঠ অথবা শ্রবণ করেন তাহলে উত্তম ফল পাবেন। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, অর্থাৎ শুতে যাওয়ার আগে আপনি যদি হনুমানজির এই আদর্শ নামাবলী অন্তত তিনবার শ্রবণ অথবা পাঠ করেন তাহলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটবে। পাঠ করবার পদ্ধতি জেনে নেব। সংকল্প নিয়ে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন, মুখে কুলকুচো করে নেবেন। কুলকুচো করে নেবার পর আপনি সন্ধ্যাবেলায় যে বস্ত্রটি আপনি পরেছিলেন সেই বস্ত্রটি আপনি ছেড়ে ফেলবেন এবং যেই বস্ত্রটি পরবেন সেটি যেন কাঁচা হয়, পরিষ্কার হয়, সেই পোশাকটি পরে আপনি রাত্রেবেলায় শোবেন। কিন্তু শুতে যাওয়ার আগে হনুমানজির এই মন্ত্রটি পাঠ করবেন। হনুমানজির ছবি বা মূর্তি যেখানেই আছে, আপনার ঠাকুর ঘরে হতে পারে, তা না হলে আপনার সদর দুয়ারের উপরে থাকতে পারে, যেইখানেই থাকুক না কেন, আপনি হনুমানজির ছবি বা মূর্তির সামনে
আসনে বসবেন। আসনে বসে আপনি এই মন্ত্রটি শ্রবণ অথবা পাঠ করবেন। অবশ্যই কর জোর করে নেবেন, হাত জোর করে নেবেন। সেই সময় কোনো রকম প্রদীপ ধূপ প্রজ্বলন করবার প্রয়োজন নেই। আপনি সকালে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে অবশ্যই ধূপ ধুনো প্রসাদ আপনি অবশ্যই দেবেন, কিন্তু রাত্রিবেলা যখন আপনি পাঠ করবেন বা শ্রবণ করবেন তখন প্রয়োজনীয়তা নেই। এই মন্ত্রটি আপনারা যখন শ্রবণ করবেন বা পাঠ করবেন কমসে কম 3 বার পাঠ অথবা শ্রবণ করবেন। চলুন আমি পাঠ করব, আপনারা আমার সাথে পাঠ করুন অথবা শ্রবণ করুন। ওম শ্রী হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ, ওম বায়ুপুত্রায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম রামেষ্ঠায় নমঃ, ওম ফাল্গুনায় নমঃ, ওম পিঙ্গাশায় নমঃ, ওম অমিত বিক্রমনায় নমঃ, ওম উদ্ধতি বিক্রমনায় নমঃ, ওম সীতাশোক বিনাশায় নমঃ, ওম লক্ষণায় প্রাণদাত্রে নমঃ, ওম দশগ্রীবশায় দর্পায় নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ, ওম বায়ুপুত্রায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম রামেষ্ঠায় নমঃ, ওম ফাল্গুনায় নমঃ, ওম পিঙ্গাশায় নমঃ, ওম অমিত বিক্রমনায় নমঃ, ওম উদ্ধতি বিক্রমনায় নমঃ, ওম সীতাশোক বিনাশায় নমঃ, ওম লক্ষণায় প্রাণদাত্রে নমঃ, ওম দশগ্রীবশায় দর্পায় নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ, ওম বায়ুপুত্রায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম রামেষ্ঠায় নমঃ, ওম ফাল্গুনায় নমঃ, ওম পিঙ্গাশায় নমঃ, ওম অমিত বিক্রমনায় নমঃ, ওম উদ্ধতি বিক্রমনায় নমঃ, ওম সীতাশোক বিনাশায় নমঃ, ওম লক্ষণায় প্রাণদাত্রে নমঃ, ওম দশগ্রীবশায় দর্পায় নমঃ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হনুমানজির এই দ্বাদশা নামাবলী আপনারা আমার সাথে সাথে শ্রবণ করলেন এবং পাঠ করলেন। এই মন্ত্রটি নিত্যদিন শুতে যাবার আগে যেমন করে আপনাদের বলা হলো তেমনভাবেই পাঠ করবেন অথবা শ্রবণ। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মনের আকাঙ্ক্ষা জানাবেন। এবং তার সাথে সাথে আপনারা যারা যারা হনুমানজির মন্ত্র জপ করে বা শ্রবণ করে ফল পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তাহলে সকলেই হনুমানজির মন্ত্র জপ করবেন। আজকের জন্য নিচ্ছি বিদায়, ভালো থাকবেন। জয় শ্রীরাম জয় হনুমান
जय श्री राम, जय हनुमान, जय श्री राम, जय हनुमान।